কেমন আছে এভরিওয়ান? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, সবসময় মনে যত ইচ্ছে এবং ভক্তিপাত অবশ্যই আছো। আজকে সানকে সকাল সকাল উঠে বাজার পাঠানো হচ্ছে, তাই ওনার মুডটা অফ না, ওই জন্য অফ না। সকাল সকাল উঠে সবাই মিলে বলেছি অনিবারি যাবে বাবার বাড়ি, সেই জন্য তাড়াহুড়ো করছে। সকাল মিলে সবাই মিলে পেছনে লেগেছি, যা বায়ার যা বায়ার যা। পাপাও তো যাচ্ছে। হ্যাঁ, তো ওকে একা যাওয়ারই কথা ছিল, তারপর প্রধানদার কি দয়া মায়া হলো বললো না, প্রধানদার কোনো দয়া মায়া হয়নি, এটা আগে থেকে ঠিক করা ছিল। না, দয়া মায়া হয়েছে। আর বাচ্চাদেরকে আজকে আমি নতুন প্রদীপ জ্বালিয়েছি, তাদের দেখাই প্রদীপটা ইউজ করা হয় না। আমার অনেক প্রদীপ কেনা আছে যেগুলো ইউজ করা হয় না, সেগুলোর মধ্যে একটা প্রদীপ জ্বালিয়েছি, ওইটা দেখতে খুব সুন্দর। গরমকালে ফ্যান ছাড়া তো বাচ্চারা থাকতে পারছে না, সেজন্য ফ্যানটা চালিয়ে দিতে হচ্ছে, আর সে প্রদীপ মদীপগুলো রাতে নিভে যাচ্ছে। কালকে অনিমাদি প্রচুর রান্না করেছিল, আটক চালের ভাত টাত সব থেকে গেছে, তো ওইটাকেই যাই বললাম আলু দিয়ে। এটা ক্যাপসিকাম আনবি শান? হ্যাঁ, ক্যাপসিকাম, টমেটো, লেবু এগুলো আনবি, এছাড়া যা সবজি পাবি নিয়ে আনবি, তাড়াতাড়ি যা। ক্যাপসিকাম আলু দিয়ে একটুখানি বললাম ভেজে দিতে, তাহলে একটু টিফিনে হয়ে যাবে আমাদের। আর দুপুরে রান্না হচ্ছে, কালকে আলু ভাজা বেগুন ভাজা এগুলো ছিল, তো আমাদের জন্য সেজন্য কিছু হচ্ছে না। বাচ্চাদের জন্য পুরি, আলু আর ডাঁটা দিয়ে একটা ঝাল হচ্ছে। আর আর কী করছে অনিমাদি? বড়ি আলু ডাঁটা দিয়ে ঝাল করছে, কলা আলু সেদ্ধ করছে। আর একটা কী করবে বললো, আর একটা কী করবে বললো অনিমাদি? আর একটা কিছু যা আনবে সেটা নিয়ে একটা তরকারি করবে। এই সব রান্নাবান্না হচ্ছে, চলো দিনটা শুরু করা যাক, দেখা যাক দিনটা বলো কী বলে। এখন বাসে ঘড়িতে হচ্ছে 8:20, আর আমাদের প্রেশার কুকার সিটি মারছে। এই যে ভাত, ক্যাপসিকাম কারি পাতা দিয়ে ভেজে দেওয়া হয়েছে। কারা বাসি ভাত ভাজে খেতে ভালোবাসে অবশ্যই জানাবে আমাকে। এই যে সানের হচ্ছে প্রিয় পায়েস, সান আমার খেতে বলেছে। সান বল, পায়েস খেতে কেমন লাগে? ঠান্ডা ঠান্ডাই দেখে, ঠান্ডা পায়েস খেতে বেশি ভালো লাগে না? আমার তো ভালো লাগে, পায়েস খেলে আমার দাঁত ছিটছিট হয়। আর এখন হচ্ছে তোমার কত বাজছে? 11:30। প্রধান দেখো টিফিন করছে, এই তো হচ্ছে আমাদের বাড়ির ব্যাপার স্যাপার। অনিমাদি যাওয়ার আগে খাবার দিয়ে গেছেন, আমার চোখ মুখের কী অবস্থা, ঘুমিয়ে ঘুমিয়ে আমি 5 মিনিটে একটা ভালো পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছি ঠাকুরের কাছে। পাওয়ার ন্যাপ বলে তাহলে কী ন্যাপ বলে? আচ্ছা, ল্যাট ন্যাপ নিয়ে নিয়েছি। একটা টাইম যায় না, যে টাইমে দেখবে কিছু কাজ করতে মন করে না, আজকে হচ্ছে সেই ডে যেদিন আমাদের কোনো কিছু করতে ইচ্ছা করছে না, শুধু এখান থেকে ওখানে করাচ্ছি, ওখান থেকে এখানে করাচ্ছি। সকাল সকাল অনিমাদি রান্নাবান্না করে চলে গেছে, করে গিয়ে ঠাকুরদের ভোগও লাগিয়ে দিয়ে গেছে, কারণ আমি ভোগ লাগাতে পারছি না। এদিকে স্নান যাওয়ার টাইমও চলে আসছে, যতক্ষণ টাইম যাচ্ছে স্নান চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওরকম কেউ কারোর সাথে গল্পও করছি না, শুধু ওখানে একবার পড়ছে, আমি এখানে একবার পড়ছি, এই করে যাচ্ছি। তো ভাবলাম ক্যামেরা, হ্যাঁ ইচ্ছা হইতেছে না, তো ভাবলাম ক্যামেরাটা অন করে একটু কারি কথাবার্তা বললে হয়তো মুডটা একটু অন্যরকম হবে। আজকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করেছি, যেমন টি টেবিলটা পরিষ্কার করেছি, নিচেটা পুরো ধুলো পড়েছিল, ডাইনিং টেবিলটা সামনাসামনি একটু পরিষ্কার করেছি। এগুলো পরিষ্কার টরিষ্কার করার পর দেখলাম হাতের তালু চুলকাতে লাগলো, রেখে দিলাম, ভয়ের চোটে দরকার নেই, এটাই হয় আমার সঙ্গে। আর আমাকে আর প্রধান দাকে মনে আছে তো? দাঁড়া দেখাচ্ছি, এই যে আমি আর প্রধান দা। আর কালকে সান একটা সুন্দর ফ্যাক্ট ইনস্টাগ্রামে শেয়ার করেছে, তোমরা অবশ্যই দেখে নিও। রামচন্দ্রের কেন 14 বছর বনবাস হয়েছিল, কেন 13 বছর হয়নি, বা কেন তার বেশি হয়নি, তার বেশি হলে হতে পারতো কিন্তু তার কম কেন হয়নি, তাই নিয়ে একটা ছোটো থেকে পলিটিক্স খেলা হয়েছিল। সেই পলিটিক্সটা কি তোমার জানতে হলে ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। পরপর 4টে রিল গেছে, 4টে রিলও পুরো কমপ্লিট করে নিয়েছে। এছাড়া আমার পূজা ঘরে ভিডিওটা চলে গেছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের কেমন লাগলো ফ্যাক্টটা জেনে অবশ্যই আমাদেরকে জানাবে, তাই তো স্যার? দেখাই যাচ্ছে না স্যান, কে তো ওটাই এখন সান যে আমাকে আউল কাপটা দিয়েছে, সেটা আপাতত আমার স্টোরেজ কাপ হয়ে গেছে। সামনে অক্ষয় তৃতীয়া আসছে, অক্ষয় তৃতীয়া তো নাম শুনলেই না বেশ ছোটোবেলাটা মনে পড়ে যায়। জেনারেলি 25শে ওই পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়ার দিন আমাদের সব নানারকম দোকানে ইনভাইট থাকতো, যেহেতু দাদু ব্যবসাদার ছিল, বিজনেসম্যান ছিল, সেই জন্য অনেক ইনভাইট করতো অনেকে, অনেক দোকানদারে সেখানে যাওয়া হতো, গিয়ে মিষ্টির প্যাকেট আর তোমার ওই রসনা যে গুলে দেয় নানারকম কালারের রসনা, যেটাকে মানে সব তখনকার মনে হতো অমৃত একদম, মাজা পেপসি, তারপর স্প্রাইট তো ছিল না, মাজা ছিল, লিমকা ছিল, আর ছিল থামস আপ। তো এগুলোর থেকেও মাজা ছিল,
তারা ফুটি ছিল তখন ওইগুলো মনে হতো যেন একদম অমৃত, মানে কখনো খেতে পায়নি এরকম একটা অবস্থা, যে না খেলে হয়তো জীবনটাই বৃথা। তো ওরকম সেজে গুজে নতুন জামা কাপড় পরে দাদুর সঙ্গে যেতাম, আর প্যাকেটগুলো নিয়ে আসতাম, আর ক্যালেন্ডার নিয়ে আসতাম বাড়িতে অনেক। আর অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে সবাই আসতো, মানে আমাদের দোকানে সবাই আসতো। তো অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকে রাত্রি থেকে আমাদের মোটামুটি প্যাকেট শুরু হয়ে যেত। প্যাকেটে আমরা সব নিমকি মিষ্টি সব ভরে ভরে প্যাক করতাম, করে করে নিচে দোকানে মামার ওখানে দিয়ে আসতাম। আর আমি মাইমা সবাই মিলে একটু বাই, মানে আমার ছোটো মামার ছেলে, সবাই মিলে প্যাক করতাম, করে আমরা দিয়ে আসতাম। তো এই ছোটো ছোটো স্মৃতিগুলো যখন বড় হয়ে যায় তখন ছোটোবেলায় হয়তো সব থেকে বোরিং কাজটা থাকতো, বোরিং লাগতো না, আমরা বেশ আনন্দ করে করতাম, কিন্তু তখন হয়তো কোনো কারণে ভালো নাও লাগতে পারতো। কিন্তু এই বড়োবেলায় সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন খুব ভালো লাগে। তো তখন সেই লোকে আসতো, লোককে দেওয়া হতো, বাড়িতে বালতি ভর্তি ভর্তি রসনা তৈরি করা হতো। সেগুলো তখন তো তোমার কোয়াশ টাইপের, এখানে রসনাটা বেশি চলতো, তো রসনা তৈরি করা হতো, তো রসনা দিয়ে নিচে দেওয়া হতো এবং সবাইকে দেওয়া হতো। তোমাদের এরকম ছোটো ছোটো মেমোরি থাকলে যারা দেখছো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। তখনকার লাইফে আমার ছোট, মানে যদি আমার অ্যাকচুয়াল ছোটবেলার কথা বলি, যেটা আমি বলি টিনেজ বা চাইল্ডহুড, সেই টাইমে একটা দুটো রিচুয়াল খুব মানা হতো, একটা হচ্ছে জন্মাষ্টমী, একটা দুটো ওই দুটোই ফেস্টিভ্যাল আমাদের গেছিলো। আর সেরকম কিছু, হ্যাঁ, সানের জন্মদিনটাও আমরা করেছি কিছুদিন অবধি, মানে ওয়ান টু থ্রি অবধি পালন হয়েছে, তারপর আর পালন হয়ে ওঠেনি। তারপরে তোর জন্মদিনটা ওয়ান টু থ্রি অবধি পালন হয়েছে, তারপর আর হয়ে ওঠেনি। তো এরকমই আর কি থাকে, যখন স্ট্রাগল করার টাইম থাকে না তখন এইগুলো সব স্ট্রাগল করতে হয়, তখন আর এগুলো থাকে না, আর ওইগুলো নিয়ে কান্নাকাটি করলেও হয় না। আজকে যে সুপটা সেটা পাওয়া যেত না, এরকম একটা ব্যাপার। আর ওই স্ট্রাগলে সবসময় আমার চিনি আমার সঙ্গে ছিল, সন্দেশ তো অনেক পরে এসছে, দেখ সন্দেশের মাথায় পালকটা দেয়নি অনুমাদি, না পড়ে গেছে, দেখ তো দিয়ে দেখ। সন্দেশকে ময়ূর পালক ছাড়া দেখতে ভালো লাগে না, আমি ওটা দেওয়ার চেষ্টা করি। তো হ্যাঁ, শানু আমাকে সবসময় বলে ময়ূর পালক করো, ময়ূর পালক করো, তোমরা গোপালকে ময়ূর পালক দেবে, ভালো লাগে দেখতে। আজকে পম্পা বর্ষক অনেকদিন পর ফোন করেছিল, ও বলছিল ও কোনো দীক্ষা মীক্ষা নিয়েছে মনে হয়। তো ও বলছে আমিও ভক্তির পথে অনেকটা এগিয়ে গেছি, আমারও ভালো লাগে ব্যাপারটা, ফোনে করে বলছিল। বেশ ভালো লাগে যারা এরকম কথাবার্তা বলে, তাদের শুনতে ভালো লাগে। তো হ্যাঁ, একটা জিনিস অনেকের কাছে মিসকনসেপ্ট থাকে, যারা প্রসাদ ভোজী হয়, মানে আমরা তো গোপালকে দিয়ে খাই, তারা আমিষ খেতে পারবো কি না বা ছোয়াছুঁই খেতে পারবো। দেখো এত কিছু ভাবতে গেলে আমরা তো খাবারই দিতে পারবো, বাচ্চাদের খাবার দিতে পারবো না। প্রসাদ ভোজী হওয়ার থেকে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আমার বাচ্চাদেরকে সেই টাইমে কিছু, মানে দুপুরবেলা কিছু খাবার দেওয়া, যেটা যেহেতু আমি অন্ন গ্রহণ করি, আমার বাচ্চাও যেন অন্ন গ্রহণ করে, এইটা একটা ব্যাপার ছিল। তো ওইটা নিয়ে এবার আমি নিচে যাই, আমাদের কাজ থাকে, কলকাতা যেতে হয়, এরকম করে অত স্ট্রিক্টলি মানে এ করে মেনে চলা সম্ভব না, যে না ছোয়াছুঁই খাবো না, এই খাবো না, সবই খেতে হয়। তো এইগুলো ভেবে তাহলে তো আমি মানে এগুলো খাবো বলে প্রসাদ দেবো না বা ভোগ আমি অর্পণ করবো না, সেটা ভাবলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। কাজে অত ভেবো না, যত ভাবতে যাবে তত দূরে সরতে থাকবে। তো যেটা ভাবছো সেটা ইনস্ট্যান্ট করতে থাকো, এবং সেটা যেন করতে পারো সেই হিসাবে করতে থাকো, এটা কন্টিনিউ করতে পারো। এটা না যে দুদিন করলাম তিন দিনের দিন আমি ছেড়ে দিলাম, এটা যেন না হয়, কন্টিনিউ করতে পারো, সেরকম একটা কাজ করতে থাকো। আমার মনে হয় এত কিছু ভেবে লাভ নেই যে আমি আজকে এটা খাচ্ছি বলে বাইরে গিয়ে কিছু খেতে পারবো না, এ করতে পারবো না। এত কিছু ভাবতে ভাবতে লাগলে আমি যে কাজটা শুরু করছি সে কাজটা আমি শুরু করতে পারবো না, তাই তো শান? উঠে বস না, তুমি যখন কোনো কাজ করবে বলে ঠিক করবে তখন তোমাকে পুরো একদম লং টার্ম ভাবতে হবে, করবো সেরকম টাইম। সেই জন্য মাও নিজেকে পিছন দিকে টানছিল যে করতে হলে আমি একদম করবো না, হলে করবোই না, এরকম টাইম। তুমি শুরু তো করো, শুরু তো করো, আপনি আপ দেখবে জিনিসটা চলে আসবে। এক মাস করো, ওয়ান মান্থ, ব্যাপারটা ওয়ান মান্থের না, ব্যাপারটা হয়ে গেছে যখন আমাদের মানে বাধা টাধা পড়বে তখন কি হবে ওই ব্যাপারটা। কারণ আমাকে তো স্কুলে রোজই যেতে হয়, আর রোজ যাওয়া মানে আমার টাইমিংটা হচ্ছে তোমার দেখে নিচ্ছ সকাল 7টা থেকে বিকেল 3টে 4টে 5টে 6টাও বেজে যাচ্ছে। তো ওই একটা লং গ্যাপ যে আমি যে টাইমটা হয়তো এখানে স্কুল বলে আমি ওপরে এসে দৌড়ে দৌড়ে খাবার দিচ্ছি, বা এখান থেকে যদি অন্য কোথাও শিফট হয় তখন কী হবে। তো এটা একটা বড় কোশ্চেন এখনও কিন্তু থেকে গেছে।
স্কুলে দরকার চিরজীবনই পড়ে যাবে, কারণ স্কুলে আমার স্কুলকে আমার দরকার যতটা, মানে আমারকে দরকার যতটা ততটা আমার স্কুলকে বেশি দরকার। তো ওই জায়গাটা থেকে থেকে এমন অভ্যস্ত গেছে, মনে হয় না থাকলে এই জায়গাটা হচ্ছে না, ঠিক ওই জায়গাটা হচ্ছে না, এই একটা প্রবলেম দেখা যাচ্ছে। আর আমার ওই পার্সেলগুলো আজকে তো নিশ্চয়ই আসবে না, আজকে দেবে না ওরা, কারণ পোস্ট অফিস আজকে রবিবার বন্ধ, কালকে পাবো। কালকে পেলে একটা আমার পূজা ঘরে ভিডিও করবো অক্ষয় তৃতীয়ার মার্কেটিং নিয়ে। হ্যাঁ, অনেকগুলো ড্রেস, ছটা ছটা তো এখানেই চলে এসছে, ওখানেও মনে হয় চারটে আছে, আর ওদের একটা একটা করে ড্রেস অর্ডার দেওয়া আছে, চারটে মানে মিঠাইয়ের দুটো, সন্দেশের দুটো, আর বাকিতে একটা একটা করে ড্রেস অর্ডার দেওয়া আছে। আরও অনেক কিছু অর্ডার দেওয়া আছে, এলে তোমাদেরকে দেখাবো। এই ঠাকুরের প্রসাদটা নিয়ে আনা হয়েছে, এবার সবাইকে ভাগ করে দেওয়া হচ্ছে। তো এখানে সবই নিরামিষ, এখন তো বৈশাখ মাস চলছে, আমাদের সবার নিরামিষ এখন চলছে আপাতত, তিন দিন সাকসেসফুল। আর এখানে প্রধানদের থালা টালা আছে, পুরো জমিদারি থালা, কলা আলু সেদ্ধ, পটল ভাজা, বেগুন ভাজা, সবজি যাতে আলু জমি দিয়ে একটা তরকারি, মুগের ডাল আম দিয়ে ছানার তরকারি, আর হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে পাঁপড় ঠাকুর নিয়ে যা। তো শান তো চলে গেছে, তোমরা দেখলেই, শানা আমি যখন ফোন করছিলাম তখন বড় ডোমঝুর পার হয়েছে, আর প্রধানদা গেছে হচ্ছে হরিপাল। তো আমি পুরো বাড়িতে একা, তো এই টাইমে তো এডিটিং করতে বসি, এখন বেজে গেছে আটটা, এডিটিং করতে বসি না, তোমাদের কাছে আবার টাইমলি ভিডিওটা যাবে না। তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, খুব টাইমলি দেওয়ার চেষ্টা করবো, একটু কদিন টাইম দাও তাহলে আবার ট্র্যাকে চলে আসবো, কেন এখন বুঝতেই পারছো স্কুলের প্রেশার টেশার নিয়ে অনেকটা প্রেশারাইজ হয়ে গেছে। তো চলো এডিটিং করে নিই, তাহলে আজকে এখানেই রাখি, দেখা হচ্ছে কালকে অন্য একটা লাইফ ইউড ভাবতে নিয়ে। যতক্ষণ ফিরে আসছি, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর সব কিছু মনে যত্ন নিতে হবে, নিজে থেকো এবং অবশ্যই প্রস্তুতি করতে থাকো।